আউজবিল্লাহ হিমিনা শেহিত নিরুয়া জিম বিস্মিল্লাহি রহমান রহিম হুজাফা হুজাফার আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল সে তার নিজের কাজ বা আমলের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করত যে তাকে কঠোর শাস্তি পেতে হবে তাই সে তার পরিবার পরিজনকে বলল যখন আমি মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে ফেলবে তারপর আমাকে প্রবল বাতাসের সময়ে সমুদ্রে ছিটিয়ে দেবে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তার পরিবার পরিজন তার সাথে তাই করল আল্লাহ তাকে মৃত্যুর পর একত্র করে বললেন তুমি কেন এরূপ করেছিলে সে বলল তোমার ভয়ে তাই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন বুখারি ও নাসাই সহি হাদিসে কুৎসি হাদিস নং একুশ যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি শেয়ার করে লাইক দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ